শত শত নারী নেত্রীদের নিয়ে দেখছেন মাঠে নেমেছেন পাশে কিন্তু রয়েছেন হাইকোর্ট এলাকায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে আপনাকে দেখানোর চেষ্টা করছি জামাত বিএনপি নেতাকর্মীও কিন্তু এদের সাথে একই মঞ্চে তারা স্লোগান তুলছেন আমরা যদি দেখানোর চেষ্টা করছি আপনারা যে দেখান থেকে দেখছেন আপনারা গতকালকে দেখেছি পুলিশের সঙ্গে মুখোমুখি একটি ঘটনা ঘটে এবং গেট থেকে তারা কিন্তু বের হতে পারে না গেট থেকে ফিরে আসে এবং সেই লক্ষ্যে আজকে দেখানোর চেষ্টা করছি তারা গেট থেকে না বের হয়ে কোর্টের মধ্য দিয়ে তারা শোডাউন দিচ্ছেন এবং সাথে দেখছেন শত শত নারী নেত্রীরা রয়েছেন শত শত কর্মীরা রয়েছেন আমরা যদি কথা বলার চেষ্টা করি আপনারা গতকালকে গেটের বাইরে বের হতে চেয়েছেন কিন্তু এখন বের হচ্ছেন না কেন আমরা আজকে এখানে অবৈধ ইলেকশন কমিশন আসতেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি যাতে এই ইলেকশনে এই অবৈধ ইলেকশনে এই অবৈধ ইলেকশন কমিশনের আন্ডারে এই জাতি কোনো ইলেকশনে যাবে না তারই প্রতিবাদে আমরা মিছিল করতেছি আজকে উনি যে এখানে আসতেছে এটা আমরা চাই না যে উনি এখানে আসুক আমরা চাই এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন হোক আপনারা বাইরে বের হচ্ছেন না কেন আমরা বাইরে বের হব আমরা অবরোধ কর্মসূচি চলছে আমাদের নেতৃবৃন্দ কর্মসূচি দিবে আমরা বাইরে যাব ইনশাআল্লাহ আমরা মিছিল করতেছি জি দেখছেন দর্শক আমরা যেখানে দেখছেন এদের সাথে কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু আজকে দেখতে পাওয়া গিয়েছে এবং গতকালকে আমরা জামাতের নেতাকর্মীদের কিন্তু দেখতে পাইনি তবে আজকে কিন্তু জামাতের নেতাকর্মীরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তারা একত্রিত হয়ে কিন্তু এই প্রথমবার তারা যাচ্ছে আমরা কিন্তু দেখছি যে সামনে কিন্তু কয়েকশো পুলিশ সদস্যরা কোর্টের মধ্যে অবস্থান করছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা এখানে অবস্থান করছে আমরা যদি সামনে থেকে দেখায় দেখছেন তারা পুলিশ সদস্যরা সকল প্রস্তুতি নিয়ে কিন্তু রেখেছেন এবং তার সাথে নারী নেত্রীরা তারা নেমেছেন আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন আপনারা দেখছেন যে গত যে 28 তারিখে যে সমাবেশে ঘিরে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের প্রতিবাদে তারা এই প্রোগ্রাম করছে এবং আজকে নির্বাচন কমিশনারকে কিন্তু ভুয়া ভুয়া বলছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন এখানে কিন্তু কয়েকশো পুলিশ সদস্য তারা কিন্তু রয়েছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন যে তারা এর ভিতরে থাকবেন এবং কেমন কিন্তু দেখেছি আমরা এবং আমরা যদি দেখাই দেখছেন তারা কিন্তু সক্রিয়ভাবে অবস্থান রয়েছে এবং তাদেরকে পাশ কেটিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে নারী নেত্রীরা যাচ্ছে বের হয়ে এবং পুলিশ যখন দেখে তখন তাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান তুলছেন আপনারা দেখছেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইলেকশন ভুয়া ইলেকশন কমিশন ভুয়া ইলেকশন কমিশন ভুয়া ইলেকশন কমিশন হাবিবুল আউয়াল সিএসি ভুয়া ইলেকশন কমিশন ভুয়া হাবিবুল আউয়াল দেখছেন দর্শক তারা কিন্তু ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছেন এবং নির্বাচন কমিশনারকে নিয়ে কিন্তু কথা বলছেন এবং আমরা যদি দেখছেন যদি কথা বলার চেষ্টা করছি এবং যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি নেতাকর্মী দেখছেন পুরো কোর্ট এলাকায় চক্কর দিচ্ছেন এবং সামনে রয়েছেন নারী নেত্রীরা আমরা আমরা যদি দেখাই দেখছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনারা স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া স্লোগান কেন এই নির্বাচন কমিশন আব্দুল আউয়াল ভুয়া দ্যাটস ওয়াই ওয়ার স্লোগান ভুয়া এই জন্য বলছি দেখছেন তারা কিন্তু এখন দেখছেন তারা কথা বলছেন এবং এবার কিন্তু গত গতকালের নির্বাচন সমাবেশে ঘিরে কিন্তু তারা কিন্তু বলছিলেন যে দল নিয়ে আওয়ামী লীগ দল নিয়ে কথা বলছেন এবং আজকে কিন্তু তারা স্লোগান তুলছে নতুন করে ইলেকশন কমিশন নিয়ে আপনারা যে এখান থেকে যুক্ত রয়েছেন আমাদের লাইভটিতে সবাই শেয়ার করবেন এবং দেশ বিদেশ থেকে যারা নেতাকর্মীরা যারা দেখছেন এবং সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি আমরা 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 দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি দেখছেন
আপনারা নির্বাচন নির্বাচন কমিশনারকে ভুয়া ভুয়া বলছেন কি বলবেন দেখছেন দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি তাদের কাছে জানার চেষ্টা করছি দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা যাচ্ছে আবারো সেই গেটের দিকে আসলে গেটের মধ্যে সামনে কি হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছে এবং আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে লাইভে শেয়ার করার জন্য জানাচ্ছি আপনারা নির্বাচন কমিশনকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন কেন দেখছেন দেখছেন তারা কিন্তু অনেক নেতা কর্মীদের আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করছি তারা কিন্তু বলছেন না বলছেন পরবর্তীতে তারা জানাবেন তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন যাচ্ছে কোটের দিকে সামনের দিকে যাচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনারা ইলেকশন কমিশনকে দেখছেন তারা কিন্তু এখানে জামায়াত হচ্ছেন এবং তারা কি সর্বশেষ বক্তব্য দেন সেটা কিন্তু দেখার অপেক্ষায় তবে আজকে তারা কিন্তু মাঠে কিন্তু বের হননি এবং তারা শুধু কোর্টের মধ্য দিয়ে তারা চক্কর দিয়েছেন দেখছেন তারা কিন্তু এখন কথা বলার চেষ্টা করছি আমরা দেখি আসলে তারা কি জানান এবং তারা কি বলছেন আমরা সেটা কিন্তু জানার অপেক্ষা করছি তারা ঘুরে আসার চেষ্টা করছেন আমরা অপেক্ষায় আনার চেষ্টা করছি আমরা তারা কি জানান সেটি কিন্তু আমরা জানার অপেক্ষায় রয়েছি আপনারা জেনেছেন আজকে এই দাবেদার খুনি হাসিনা সরকারের আর এক দস্যু সন্তান জনগণ এবং দেশের সাথে বেইমান তিনি বেইমানি করছেন এই হাবিবুল আউয়াল আর একটি দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আজকে মাননীয় প্রধান বিচারপতির সাথে আর একটি নাটক করার জন্য উপস্থিত হয়েছেন বন্ধুরা মা দেখছেন তারা কিন্তু সমাপনী বক্তব্য দিবেন আমরা তাকে প্রশ্ন করার চেষ্টা করব আজকে কেন বের হননি আপনারা তাদের সেই প্রশ্নগুলো আমরা বলার চেষ্টা করব আমরা পিছনে যান পিছনে যান পিছনে জায়গা হবে জনগণের শত্রু স্পেস নেন সবাই স্পেস নেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মোনাফিক হাবিবুল আউয়ালকে প্রতিবাদের মাধ্যমে আমরা আস্থা জানিয়েছি বন্ধুরা আমার হাবিবুল আউয়াল যদি সত্যিকারের ভদ্রলোক হয়ে থাকেন আজকে বাসায় গিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে ক্ষমা এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সিনিয়র সদস্য সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট মহসিন রশিদ বিসমিল্লাহির রহমানির রহিম আমার বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা আজকে আপনারা দেখলেন আমরা কিভাবে প্রোটেস্ট করেছি কনস্টিটিউশনাল প্রোটেস্ট ছিল আমাদের আমরা কোনো হাঙ্গামাতে যাই নাই কোনো হাঙ্গামা আমরা পছন্দ করি না আমরা আইনজীবী বন্ধুগণ 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 আজকে যে নাটকটি হচ্ছে চিফ জাস্টিসের এখানে যে নাটকটি হচ্ছে আপনারা সবাই দেখছেন আমাদেরকে আমাদেরকে বন্ধুগণ আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন কিভাবে পুলিশ এইখানে আমাদেরকে বাধা দিচ্ছে ওদিকে যেতে দিচ্ছে না বন্ধুগণ আপনারা দেখেছেন
ওদিক থেকেও যেতে পারলাম না, এদিকেও তারা বাধা দিয়ে রেখেছে। বন্ধুগণ, এই 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 সিচুয়েশনে বন্ধুগণ আমরা এর চেয়ে বেশি এই মুহূর্তে কিছু করতে পারলাম না। আমরা নিজেরাই এই অবরোধের কর্মসূচিতে পালন করছি বন্ধুগণ। এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের একটা দায়িত্ব আছে, পবিত্র দায়িত্ব, এটা রিপোর্ট করা যে কিভাবে দেখেন আপনার আমাদের পিছে দেখেন পুলিশ, ওদিকে দেখেছেন পুলিশ, এটা আপনাদেরকে দেখাতে হবে বন্ধুগণ। আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। এই কমিশন যদি কোনো ইলেকশন এর ষড়যন্ত্র করে তাহলে এটা জনগণ মেনে নেবে না। এখন জনগণ রাস্তায় আছে, জনগণ একটি, আপনারা দেখেছেন এর আগে যে ওই যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান ইনস্টিটিউট যে একটি জরিপ করেছে, সেখানে তারা বলেছে 97% জনগণ একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন দেখতে চায়। আমার কথা না, এটা জরিপের কথা। বন্ধুগণ, আমাদের আন্দোলন আছে, চলবে, অব্যাহত থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আজকের এই সমাবেশকে সফল করার জন্য ইউনাইটেড লয়ার ফ্রন্টের সংযুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সময়ের অভাবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারেনি বলে দুঃখিত। পরবর্তী কর্মসূচিতে আবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক, ভারতের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব, সারা বাংলাদেশের আইনজীবীদের আশা ভরসার আশ্রয়স্থল, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা ইউনাইটেড লয়ার ফ্রন্টের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আইনজীবী জনতা। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশি রাষ্ট্রে আজকে আমরা দাঁড়িয়েছি, পুলিশি রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে আমরা আইনজীবী সমাজ একটা কথাই শুধু বলতে চাই, বাংলাদেশ আজ রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অরাজকতার শিকার। আপনারা দেখেছেন 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এই পুলিশ বাহিনী কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে। 28 তারিখ চলে গেছে, এখন পর্যন্ত বিএনপির কার্যালয় তারা তথাকথিত ক্রাইম সিন সিল দিয়ে এখনো তালাবদ্ধ রেখেছে। সুপ্রিম কোর্ট একটা পবিত্র আঙ্গিনা, সেই পবিত্র আঙ্গিনাকেও আজকে তারা কুলসুত করছে। ডানে গেলে পুলিশ, বামে গেলে পুলিশ, পিছনে পুলিশ। আমরা আইনজীবী সমাজ শুধু একটা কথাই বলতে চাই, এদেশে সংবিধানকে আর কেউই তোয়াক্কা করছেন না, আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। যে পুলিশ বাহিনী আইনের রক্ষক, সেই পুলিশ বাহিনী আইনকে অপব্যবহার করে আমার আপনার সাংবিধানিক অধিকারকে তারা শুধুমাত্র ক্ষুণ্ণই করছে না, আমার অধিকার তারা কেড়ে নিয়েছে। প্রিয় বন্ধুরা, আমার আজকে খবরের কাগজে দেখলাম ওই ছোট জগন্নাথ শেখ হাসিনা ওয়াজেদের রাবার স্ট্যাম্প হিসেবে খ্যাত নির্বাচন কমিশন নাকি রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে সংলাপের জন্য। প্রিয় বন্ধুরা, আমার একদিকে আমার পার্টির মহাসচিব জেলখানায়, স্ট্যান্ডিং কমিটির মেম্বার জেলখানায়, বাংলাদেশের বিএনপির সমস্ত দায়িত্বশীল নেতাদের নামে মামলা, আবার পার্টি অফিস তালাবদ্ধ জোর করে রেখেছে পুলিশ। এই অবস্থা আবার নাকি চিঠি দিচ্ছে, এইটা আর কিছুই না, সারা বাংলাদেশের মানুষের সাথে ভাওতাবাজি আর বিএনপির সাথে তামাশা করা হচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই নির্বাচন কমিশন অনির্বাচিত সরকারের ফসল। আমরা কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার
এবং তার দোসর নির্বাচন কমিশনের সাথে আলোচনার কোনো প্রশ্নই আসে না প্রিয় বন্ধুরা আমার আজকে নাকি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসেছেন আমাদের ক কনভেনার সাহেব এই ব্যাপারে বক্তব্য রাখবেন আমি শুধু একটা কথাই বলতে চাই অনেক দোসর ইতিপূর্বে আমরা আইনজীবী সমাজ বিদায় দিয়েছি এখনো কিন্তু সময় আছে পদত্যাগ করুন অন্যথায় পদত্যাগ এমন ভাবে করতে হবে তখন কারো মান ইজ্জত থাকবে না প্রিয় বন্ধুরা আমার আজকের অবরোধ আগামী কালকে অবরোধ আমাদের যে কর্মসূচিগুলো আসবে সেই কর্মসূচিগুলো আমাদের আইনজীবী সমাজ অতীতের গৌরব উজ্জ্বল ভূমিকাকে স্মরণ করে আগামী দিনে আপনারা সামনে এগিয়ে যাবেন এই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধুগণ আমাদের ইউনাইটেড লয়ার ফ্রন্টের প্রধান সমন্বয়ক ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামীকালও জনতার যে অবরোধ চলছে সেই অবরোধের সংহতি জানিয়ে আইনজীবীদের সংগ্রাম লড়াই চলবে গণতান্ত্রিক ভাবে বন্ধুগণ আজকে এখন আপনাদের আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কো কনভেনার আইনজীবীদের আন্দোলন সংগ্রামের সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র নির্বাচিত সহসভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটিতে তারা সমাবেশ নিয়ে বের হচ্ছিল এবং তারা কিন্তু এখন পর্যন্ত বাইরে কিন্তু বের হয়নি তাদের অবরোধ চলছে এবং এই ছিল সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকে তাদের বিক্ষোভ মিছিল গতকাল কিন্তু পুলিশের মুখে পড়ে তারা কিন্তু এক পর্যায়ে বাধ্য হয় ফিরে আসতে এবং আজকে কিন্তু তারা অভিযোগ করছেন যে তারা বের হতে পারেননি বাইরে এই ছিল সর্বশেষ আপনারা যে যেখানে দেশ বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভটিতে সবাই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাতে পারেন এবং কমেন্ট করে শেয়ার করে আপনারা দেশ বিদেশের প্রবাসী ভাইরা যারা দেখছেন সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই